নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, যেখানে আমি দুটি তথ্য শেয়ার করছি। এক হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু অধরায় থেকে গেল, অর্থাৎ একটা আশার আলো তৈরি হয়েছিল যে খুব শীঘ্রই হয়তো নিয়োগ হবে, সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা তৈরি হলো, কারণ মামলাটা কিন্তু পুরোপুরি নতুনভাবে আবার হিয়ারিং হতে চলেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি যে সমস্ত মামলাগুলো চলছিল, হিয়ারিং হচ্ছিল, একটার পর একটা বিভিন্ন দুর্নীতি সম্পর্কিত খবর আসছিল, সেই জায়গায় কিন্তু জবনিকা ঘটলো বললেই বলা চলে, কারণ সেই মামলাগুলো কিন্তু আর শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পুরো ভিডিওটাতে রয়েছে পুরো বিশ্লেষণ এবং কী কী হচ্ছে। অনেকে হয়তো এই সমস্ত খবরগুলো সম্পর্কে ধোঁয়াশা আছে, আমি পুরো ডিটেলস ভিডিওটাতে শেয়ার করছি। অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে, স্কিপ না করতে, এবং ভিডিও শেষে অবশ্যই নিজের মতামতটা না জানাতে ভুলো না, কিন্তু কারণ খুবই কিন্তু ভাইটাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বলবো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, আমরা কিন্তু জানি কি যে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে। প্রথমে দুই বিচারপতি যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, আর মেডিকেল দুর্নীতি সংক্রান্ত সব মামলা কিন্তু সরল সুপ্রিম কোর্টে, অর্থাৎ হাইকোর্টে যে সেই শুনানিগুলো হচ্ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু সুপ্রিম কোর্টে সরে গেল। আমরা জানি কি দুই বিচারপতি সৌমেন সেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কিন্তু নজিরবিহীন দ্বন্দ্ব হয়েছে, এবং এই সংঘাতের যে জেরে কিন্তু মেডিকেল ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে সরেছে, এবং 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ দিয়েছে, এবং এর পরবর্তী শুনানি হচ্ছে 19শে ফেব্রুয়ারি। এটুকু হচ্ছে আমরা জানি। এইবার কথা হচ্ছে কি, এতে সমস্যা কী হলো শিক্ষা সংক্রান্ত মামলার? হ্যাঁ, গত বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ করেন, নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। তিনি হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেল দুর্নীতি সংক্রান্ত যে মামলা চলছিল, সেই মামলা যখন তিনি নির্দেশ দিচ্ছিলেন, সেই নির্দেশ দেওয়ার সময় কিন্তু তিনি কি বলেছিলেন, তিনি বলেন যে বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন, অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে বিচারপতি সিনহাকে নিজের চেম্বারে ডাকে বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি, অর্থাৎ সৌমেন সেন সেখানে অমৃতা সিনহাকে রাজনৈতিক নেতারা যেমন নির্দেশ দেন সেইভাবে নির্দেশ দেন। কী নির্দেশ দেন? প্রথমে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। অর্থাৎ আমরা জানি কি অমৃতা সিনহার, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এজলাসে কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কিছু মামলার হিয়ারিং হচ্ছে, এবং সেই কারণে তিনি তাকে বলেন যে তাকে বিরক্ত করা যাবে না, তার ভবিষ্যৎ আছে, অর্থাৎ তার ফেভারে তাকে কিছু বলতে হবে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানি লাইভ স্ট্রিম বন্ধ করতে হবে। আমরা জানি কি যে তার লাইভ স্ট্রিম যেগুলো হয়, যে সেই মুহূর্তে তিনি কী বলছেন, বিচার প্রক্রিয়া কী নির্দেশ দিচ্ছেন, সে সমস্ত কিছু কিন্তু দেখা যায়, এবং সেটা হচ্ছে বন্ধ করতে হবে। যা হবে চেম্বারে হবে, এজলাসে হবে, সেটা বাইরে প্রচার করা যাবে না। বিচারপতি সেন এও বলেন প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহা, অর্থাৎ অমৃতা সিনহার কাছে যে মামলাগুলো রয়েছে, সেই দুটো প্রাথমিক সংক্রান্ত মামলা আছে, সেই মামলাগুলো কিন্তু খারিজ করে দিতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এসব জানান বিচারপতি অমৃতা সিনহা, অর্থাৎ অমৃতা সিনহা এরপর তাকে যা যা সেন বলেছেন সমস্ত কিন্তু প্রধান বিচারপতিকে জানান, এবং এখান থেকে হচ্ছে অমৃতা সিনহার কাছ থেকেই নাকি বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় এই বিষয়গুলো জানতে পেরেছেন। বিচারপতি সৌমেন সেন স্পষ্টত ঠিক রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতামত এটা। তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের উচিত বিচারপতি সেনের সমস্ত নির্দেশ খারিজ করা, অর্থাৎ তিনি যা যা নির্দেশ দিয়েছে সমস্ত নির্দেশ খারিজ করা। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে আপার প্রাইমারি কাউন্সিলিং শুরু হওয়ার নির্দেশটাও কিন্তু বিচারপতি সিনহা কিন্তু ডিভিশন বেঞ্চ কিন্তু দেয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্টে অর্ডার দিয়েছেন বিচারপতি সেন, এটা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন, অর্থাৎ সৌমেন সেন ভুল বার্তা পাঠাচ্ছেন, যেহেতু অমৃতা সিনহাকে এরকম বলেছেন তিনি, এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন, কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কারণ
সুপ্রিম কোর্টের নির্দেশ নাকি 2 বছর ধরে তা বদলি হচ্ছে না, কারণ অন্য বিচারপতির বদলি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বিচারপতি সৌমেন সেনের বদলি হবে, তা সত্ত্বেও নাকি 2 বছর ধরে বদলি হচ্ছে না, অন্য বিচারপতিদের হয়ে গেছে, এই অভিযোগ করছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টা দেখার জন্য অনুরোধ করব। অর্থাৎ এ হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতামত। এইবার এখানে বলি যে এই যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত মামলা কিংবা আপার প্রাইমারি মামলা, দুটো বেঞ্চে হিয়ারিং হচ্ছিল 2 বিচারপতির কাছে, সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই জায়গায় এই সাধারণ চাকরি প্রার্থী যাদের চাকরি হয়তো সামনে কিছুদিন পর জয়েনিং হতো, তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদের কারণ তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ। কারণ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো আপার প্রাইমারি যে হিয়ারিংগুলো হয়েছিল ইতিমধ্যে, সেগুলো কিন্তু আর হয়তো 2-3টে অথবা ম্যাক্সিমাম 3-4টে হিয়ারিং হলে কিন্তু একটা জায়গায় চলে আসছিলো, কারণ সব পক্ষের কিন্তু হিয়ারিং অলরেডি হয়ে গেছে বললেই বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো নির্দেশ চলে আসতো। এবার নতুন বেঞ্চে যাওয়া মানে নতুন জায়গায় যাওয়া মানে আবার প্রথম থেকে হিয়ারিং হবে। কবে সেই হিয়ারিং শেষ হবে, কবে নির্দেশ আসবে, আবার কবে নিয়োগ তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, অর্থাৎ খুবই একটা আশঙ্কার জায়গায় চলে গেল কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা। এই জায়গায় এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এত কিছু বলল, বলার পরে কিন্তু বিচারপতি সৌমেন সেন তিনি জানিয়েছেন আজকে যে আদালত অপমানিত হয়েছে এবং বিচারপতির অধিকার নির্দেশ দেওয়াতে সীমাবদ্ধ, কোনো মামলাতে আলাদা করে উৎসাহ নেই। অর্থাৎ সৌমেন সেন কিন্তু আজকে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায় কিন্তু আদালত অপমানিত হয়েছে। বিচারপতি এখতিয়ারও তিনি বলে দিয়েছেন যে নির্দেশ দেওয়াতেই হচ্ছে সীমাবদ্ধ এবং তা কিন্তু কোনো স্পেশাল মামলা কিন্তু তার আলাদা করে উৎসাহ নেই, এটা কিন্তু সৌমেন সেন কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন। এরপর উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর পরে এই মামলাগুলো কোথায় হিয়ারিং হবে সেটা কিন্তু জানে না। আগামীকাল চেষ্টা করা হচ্ছে মামলাগুলিকে নতুন বেঞ্চে মেনশন করিয়ে হিয়ারিং শুরু করানোর অতি দ্রুত। এবার যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু আশার আলো দেখা যাচ্ছে না। এইবার আর একটা কথা যেটা, সেটা হচ্ছে পাঠহাট মামলা। যেহেতু পাঠহাট মামলাগুলো কিন্তু সমস্ত কিছুই সৌমেন সেন কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু রিলিজ করে দিয়েছে, অর্থাৎ তিনি কিন্তু কোনো মামলায় আর শুনবেন না। এইবার প্রাথমিক সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেই সমস্ত মামলা কিন্তু আজকে সরিয়ে দিল হচ্ছে প্রধান বিচারপতি। সেই সমস্ত মামলাগুলো সরিয়ে দিয়ে সেগুলো হচ্ছে রাজাশেখর মান্থার বেঞ্চে কিন্তু সমস্ত মামলা সরিয়ে দিয়েছে। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার থেকে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলা যেগুলো আছে সেগুলো কিন্তু তিনি একমাত্র শুনতে পারবেন। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত মামলা তিনি যেভাবে দুর্নীতির বেড়াজাল ভাঙছিলেন কিংবা খুলছিলেন, সেগুলো কিন্তু কী হবে সেটা নতুন বিচারপতি বেঞ্চে গেলে বোঝা যাবে। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু শিক্ষা সংক্রান্ত মামলা থেকে তাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হলো। এবং তার যে পাঠহাট মামলাগুলো ছিল তিনি শুনছিলেন, সেগুলো আদৌ তিনি শুনবেন কি না সেটা হচ্ছে নেক্সট যিনি এজলাসে বসবেন সেদিন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ তিনি না বসলে, তিনি সেগুলো রিলিজ না করলে কিন্তু সেগুলো বলা যাবে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুবই একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলো যে যে দুই বিচারপতির দ্বন্দ্ব। অর্থাৎ আমরা জানি কি যে একটা কথা জানি যে রাজা রাজার যুদ্ধ হয়, উলু খগড়ার প্রাণ যায়, সেই ব্যাপারটাই হলো বিচারপতিদের মধ্যে দ্বন্দ্ব হলো। আর সাধারণ চাকরি প্রার্থীদের ভোগান্তির কিন্তু শেষ হলো না। কোনো একটা জায়গায় যেখানে আপার প্রাইমারি নিয়োগের একটা আশার আলো দেখছিলাম সেটা কিন্তু পিছিয়ে গেল এবং সামনে ভোট চলে আসে লোকসভা, কত দ্রুত হিয়ারিং আবার করা যাবে তো? প্রত্যেকটা বিষয় তো আবার শুনতে হবে, প্রত্যেকটা যাদের যাদের বক্তব্য ছিল তাদের তাদের বক্তব্য শোনার পরে আবার নতুন বিচারপতি কে হবে, কার এজলাসে যাবে, সেই জায়গায় আসবে। অর্থাৎ খুবই খারাপ, খুবই খারাপ লাগছে, আমার নিজেরও খুব খারাপ লাগছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে একটা সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ আসার কথা ছিল আপার প্রাইমারির, সেটাও কিন্তু আপাতত ঠান্ডা ঘরে চলে গেল। কারণ এই সংক্রান্ত বিষয় নিয়ে কিচ্ছু আর বলা যাচ্ছে না নতুন করে হিয়ারিং শুরু না হওয়া পর্যন্ত। তাহলে ততক্ষণ কি বলবো, সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো থাকা না থাকাটাই কথা। কারণ এবার এই জায়গায় হচ্ছে কি বলবো, যারা মাদ্রাজ সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মন খারাপ করে লাভ নেই, তারা পরীক্ষাটা অন্তত দাও, কারণ যেহেতু প্রিপারেশন নিচ্ছ, ফর্ম ফিল আপ করেছ, তার জন্যই প্রস্তুত হও। আর আশা করবো অতি দ্রুত ঝামেলা মিটে যাক, মিটে গিয়ে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লেটার দেওয়া শুরু হোক। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর প্রত্যেকের কিন্তু মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ এই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় সম্পর্কে প্রত্যেকেরই একটা অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।